যদি দেখেন যে সরকার একটা ক্ষমতায় আসলে এক সুরে কথা বলে আর ক্ষমতা থেকে চলে গেলে সুর আবার সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে বুঝবেন সে আল্লাহর নবীর খাটি ওয়ারিস না সে ধান দাবাদ ছাড়া কিছু এই যে কথা সব থাকবে যে যদি লোকে গালি দেয় তাও এই ভাষায় কথা বলবে যদি লোকে হামলা মামলা চালায় তাও একই ভাষায় কথা বলবে আলহামদুলিল্লাহ ওলামায়ের কেরামের দিকে তাকান যখন বাংলার জমিনের জিহাদ শব্দকেও নিষিদ্ধ করে ফেলা হয়েছিল হয় জিহাদকে জঙ্গিবাদ বলে চালিয়ে দেওয়া হতো জিহাদকে সন্ত্রাস বলে চালিয়ে দেওয়া হতো আরে একটারে ধরে সামনে কয়টা বই সাজিয়ে রেখে বলতো জিহাদি বই পাওয়া গিয়েছে মানে হয়ে গিয়েছে আরে ভাই যে নামাজ নিয়ে আয়াত আছে মাত্র বিরাশিটা একই কোরআনে জিহাদ নিয়ে আয়াত আছে চারশো তো যার সিনায় কোরআন আছে সে যদি বিরাশিটা নামাজের আয়াত নিয়ে বয়ান করে যার সিনায় কোরআন আছে সে চারশো জিহাদ জিহাদের আয়াত গোপন রাখবে কিভাবে জিহাদের কথা তো বলাই লাগবে আরে গোপন রাখবে কিভাবে দুনিয়ার চোখে চোখ রেখে তো উল্টো এই হুঙ্কার ছড়বে তোদের চোখে জিহাদের কথা বলা যদি জঙ্গিবাদ হয় মুসলমান জঙ্গিবাদে গালি খেতে রাজি তোদের চোখে দিন কায়েমের কথা যদি উগ্রবাদ হয় মুসলমান উগ্রবাদে গালি খেতে রাজি তোদের চোখে খেলাফা যদি মৌলবাদ হয় মুসলমান মৌলবাদী গালি খেতে রাজি তোদের পক্ষে মাজলুমের পাশে দাঁড়ানো যদি সাম্প্রদায়িকতা হয় মুসলমান সাম্প্রদায়িক গালি খেতে রাজি আল্লাহর কথম তোরা যত গালি দেশ মুসলমান সব গালি খেতে রাজি কিন্তু গালির ভয়ে আল্লাহ দিনের একটা বিধান রাজি দেওয়ার কত বড় দুঃখের কথা কোরআন যে আমানত আমাদেরকে দিয়েছে আল্লাহ রসুল যে আমানত আমাদেরকে দিয়ে গিয়েছেন সাহাবাই কেরাম রক্তের বিনিময়ে যে আমানত ধরে রেখেছেন দুনিয়ার বাতিলের গালির ভয় হামলা মামলার ভয় মুসলমান সে আমানত ছেড়ে দেবে আল্লাহ নবীর এক সাহাবি ছিলেন যার নাম জাফর রদি আল্লাহ বাবার নাম খাজা আবু তালেব অর্থাৎ আলী রদি আল্লাহ ভাই এক জিহাদের মধ্যে আল্লাহ নবী তোকে সেনাপতি বানিয়েছিলেন তার হাতে ছিল ঝান্ডা জিহাদের ময়দানে তৎকালীন যুগে পতাকা হাতে রাখা লাগতো কেন দুইও দলের পতাকা যদি হাতে থাকে আসমানে উঠতে থাকে সবাই মিলে বুঝবে যে জিহাদ বা লড়াই যুদ্ধ এখনো চালু আছে পরাজয় আসে নাই আত্মসমর্পণও করে নাই যদি দেখে এক পক্ষেরটা উঁচু আছে আরেক পক্ষেরটা নেমে গেছে তাহলে বুঝবে হয়তো সারেন্ডার করেছে না হলে পরাজিত হয়ে গিয়েছে তো এজন্য যুদ্ধের ময়দানে পতাকা উড়িয়ে রাখা এটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এবং যারা হামলা করত ওরও পতাকা বাহিকে বিশেষ ভাবে টার্গেট করত অনেক ক্ষেত্রে যিনি সেনাপতি হতেন তিনি এক হাতে পতাকা ধরে রাখতেন তো জাফর রাদি আল্লাহ আনহু তার হাতে ছিল নবীর দেওয়া পতাকা কালেমার পতাকা ইসলামের পতাকা দিনের পতাকা শরীয়তের পতাকা এক কাফের এসে তরবারি দিয়ে তার হাতের মধ্যে একটা কোপ মারলো হাত কেটে গেল এমন ভাবে কাটলো যে শরীর থেকে আলাদা হয়ে গেল কিন্তু তিনি এটা মেনে নিতে পারছিলেন না যে হাত গেছে যাক কিন্তু আমি জীবিত থাকতে আল্লাহর নবীর দা পতাকা মাটিতে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না তো হাত কেটে গিয়েছে তো পতাকা মাটিতে গড়িয়ে পড়ার আগে বাম হাত দিয়ে পতাকা খপ করে ধরে ফেলেছেন এবার কাফের এসে আরেকটা কোপ মেরেছে বাম হাতটাও কেটে শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে এবারও তিনি চিন্তা করছেন আরে হাত দুটো গেছে যাক না আমার হাত গেলে কিছু আসা যায় না কিন্তু আল্লাহর নবীর দেওয়া পতাকা মাটিতে পড়তে দেব না এবার বাহু দিয়ে অর্থাৎ দুই হাত তো শেষ এই যে কাটা যে অংশের বাহু আছে এটা দিয়ে বহুত কষ্ট করে বুকের সঙ্গে পতাকাটা আগলে রাখলেন তবুও কাফের মনে দয়া হলো না চূড়ান্ত আঘাত করলেন আল্লাহর বন্ধু চূড়ান্ত আঘাতে নির্মম ভাবে বরণ করলেন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ নিজে দাঁড়ানো ছিলেন পতাকা মাটিতে পড়তে দেন নাই পতাকা উঁচু রেখেছিলেন যখন তিনি শহীদ হয়ে গেলেন আরেক এক সাহাবি এসে তার হাতেই পতাকা নিয়ে নিলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ছিলেন মোদিনাই এটা মোদিনার মদিনা থেকে অনেক দূরে যুদ্ধের ময়দানের ঘটনা লেকিন আল্লাহ নবীকে দুনিয়ার কেউ এসে খবর দেওয়া লাগে নাই আল্লাহ রব্বুল আলমিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরিল আমিন ওহি আসলেন এসে আল্লাহ রসুলকে জানালেন আল্লাহ রসুল মদিনার মসজিদে সব সাহাবিকে একত্র করলেন একত্র করে একটা ভাষণ দিলেন তার মধ্যে নবী বললেন আরে আমার জাফর আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছে বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জাফরকে দুই দুইটা ডানা দিয়ে দিয়েছে সে আল্লাহকে দিয়েছে হাত আল্লাহ তাকে দিয়েছে ডানা আমি দেখেছি সে তার দুই ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে এজন্য তার নামই হয়ে গেছে জাফারের সঙ্গে তৈয়ার 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 মানে যিনি উড়ে বেড়ান উড়ে বেড়ান কেন নাম হয়েছে কারণ নবী বলেছেন আমি দেখেছি সে নিজের ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে তো সাহাবাই কেরাম জান দিয়ে দিতেন কিন্তু আল্লাহর নবীর দেওয়া পতাকা জমিনে পড়তে দিতেন না এমন কি নিজের দেহে আঘাত আসলে এটারও পরোয়া করতেন না আবু জাহালকে যেই দুইটা বাচ্চা হত্যা করেছিল একজনের নাম মুআয আর একজনের নাম মুআওয়াল তাদের একজনের হাতের মধ্যে কাফের কোপ মেরে দিয়েছিল হাতটা কেটেছে কিন্তু কেটে শরীর থেকে পুরো আলাদা হয়নি গোস্তও কেটেছে হাড্ডিও কেটেছে কিন্তু লাস্ট মাথায় চামড়ার সঙ্গে হাতটা ঝুলেছিল এভাবে ঝুলছিল কারো যদি জীবনে কাটার অভিজ্ঞতা থাকে বোঝার কথা যদি কোনো অঙ্গ ঝুলে থাকে যতবার এটাতে নাড়া লাগে নাড়া লাগে ততবার ভেতরে কমিজাটা মোচড় দিয়ে ওঠে তাল্লার বান্ধে হাতটা যখন কেটে গেল আর এক হাতে তরবারি নিয়ে কাফের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল বদরের ময়দানের অবস্থা তো সবাই জানে এমনি মুসলমান সংখ্যায় তিন গুণ কম অস্ত্র শস্ত্র ঘাটতি বসে থাকার সুযোগ কোথায় আর এক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তো যতবার এই হাতে টান লাগছিল কলিজায় মোচট দিয়ে উঠছিল তিনি বুঝতে পারছিলেন এই ব্যথা নিয়ে বেশিক্ষণ লড়াই করতে পারবো না কি করা যায় এবার হাতটাকে মাটির উপরে রাখলেন পা দিয়ে হাতের উপর পাড়া দিলেন তারপর এদিক থেকে এমন জোরে টান মারলেন আরে হাতটা শরীর থেকে ছিন্ন হয়ে গেল এবার অবশিষ্ট হাত দিয়ে ঠিকই আল্লাহর দিনের পথে লড়াই চালিয়ে গেল হাত কোরবান করতে রাজি কিন্তু নবীর আদর্শ থেকে জিহাদের পথ থেকে একচুল পরিমাণ আল্লাহর নবীর দেওয়া পতাকা সেই কবে আমরা হাত করে ফেলে দিয়েছি বাংলাদেশ মুসলিম দেশ মুসলমানের দেশের ছাদে ব্রাজিলের পতাকা দেখবেন আর্জেন্টিনার পতাকা দেখবেন স্পেনের পতাকা দেখবেন ইটালির পতাকা দেখবেন ফ্রান্সের পতাকা দেখবেন সব কাফের মুশিদদের পতাকা দেখবেন এমনকি এখন তো রংধনের পতাকা রাতে শুরু করেছে সমকামিতার প্রতীক প্রতীক সমকামিতার পতাকা উড়বে বাংলাদেশে কালেমার পতাকা যদি খালি কেউ উড়ায় এটা নিয়ে ওদের গায়ে এমন ভাবে আগুন জ্বলে ওঠে বলে দেখ দেখ বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছে কোন একটা পতাকার গায়ে কালেমা লিখলেই সেটা তোদের চোখে জঙ্গিবাদ হয়ে যাবে আর কালেমা না লিখে ওই গেদের যদি সাইন এঁকে দেয় রং সেটা পবিত্র হয়ে যাবে পর্যন্ত নিয়ে করেছে আপনাদের মাফিল অনেক সময় কেন দেখি কালেমার পতাকা ওরে আবার সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ এই স্লোগান কেন দিয়ে থাকে এগুলো বলতে কি বুঝায় আমি স্পষ্ট প্রশ্ন করেছি কালেমার পতাকা মানেটা কি কালেমার পতাকা কোন দলের পতাকা না কালেমার পতাকা কোন সংগঠনের পতাকা না কালেমার পতাকা কোন ধারার পতাকা না কালেমার পতাকা তো ওয়ালার পতাকা কালেমার বলতে প্রতিটা মুসলমানের পতাকা তোমাদের চোখে কালেমার পতাকা জঙ্গিবাদের পতাকা হতে পারে কিন্তু মুসলমান কালেমার পতাকা জঙ্গিবাদ গালির ভয় কিছুতেই ছাড়তে পারে না

আমাকে যদি এক গ্লাস পানি দেন এক গ্লাসের ভিতর এক দুই ফোটা গরুর চুনা ছেড়ে দেন এটা খাওয়া কি আমার জন্য হালাল হবে না হারাম হবে এটা কি পাক থাকবে নাকি নাপাক হয়ে যাবে দুই জিনিস এক সঙ্গে জমতে পারে না না যদি এটাকে পবিত্র রাখতে চান অপবিত্র থেকে দূরে রাখতে হবে আর যদি অপবিত্র মিশ্রিত হয়ে যায় তখন এটাকে বর্জন করতে হবে এটাই নিয়ম একজন মানুষ উজু করার জন্য কতগুলো কাজ করা লাগে সর্বনিম্ন চারটা কাজ করা লাগে আপনারা জানেন উজুর ফরজ কয়টা চারটা সর্বনিম্ন চারটা যদি না করে উজু হবে না কিন্তু ভাঙার জন্য লাগে না দশটাও লাগে না যে কোনো একটা পাওয়া গেলেই কিন্তু চলে একজন মানুষ মানুষের মতো মানুষ হওয়ার জন্য কতগুলো গুণ লাগে কিন্তু অমানুষ কি লাগে যে কোনো একটা মৌলিক বিষয়ে থাকলেই চলে সব ভালো মায়ের সঙ্গে বেয়াদবি করে সব ভালো কিন্তু মানুষ হয়ে মানুষকে খুন করে অন্যায় ভাবে এরকম একটা জিনিস যদি পাওয়া যায় লোকে ঠিকই থাকে অমানুষ বলে গালি দেবে অথচ তার মধ্যে শত শত হাজার হাজার ভালো গুণ থাকে থাকতে পারে আমরা যেহেতু কারাগারে এক বছর থেকেছি কারাগারের মধ্যে নাই ভাই কোন শ্রেণীর মানুষ সবই তো বিদ্যমান আছে রাজাকার মামলার আসামি বলেন খুনের আসামি বলেন ধর্ষক বলেন অথবা সন্ত্রাসী ডাকা যা লাগবে সবই মজুদ আছে মাঝে মধ্যে অবাক হতাম এত ভালো মানুষটা ধর্ষণ করলো কিভাবে এত ভালো মানুষটা সেটা কি সন্ত্রাসীদের গডফাদার এটা হয় কিভাবে পরবর্তীতে বুঝতাম না তার আসলে দুইটা রূপ কাজ করে একটা আমাদের সামনে আর আরেকটা হলো বাইরে জেলের মধ্যে টিটি যারা টিটি মানে টপ টেরোর টপ টেরোর মানে একেবারে উচ্চ পর্যায়ে সন্ত্রাসী এদের অনেক আলেম ওলামার এই পরিমাণ খেদমত করেছে সুবহান আল্লাহ মানে এগুলো বললে শুধু বলাই যাবে ঘন্টার পর ঘন্টা লেকিন বাইরে তাদের এমন মাফিয়া রাজত্ব আছে তাদের নাম শুনলেও এলাকার লোকেরা এমনকি সাধারণ দণ্ড পর্যন্ত থরথর করে কাঁপে তো দেখা যায় একজন অমানুষের ভেতর অনেক মানুষের গুণ থাকে কিন্তু একটাই যদি শয়তানি বেশি প্রকাশিত হয়ে পড়ে তখন মানুষ ধরে আর মানুষ বলে না আস্ত অমানুষ বলে তো বলছিলাম আল্লাহ নবী এসেছেন হক বাতিল মিলিয়ে জগা খিচুড়ি পাকানোর জন্য নাকে বাতিলকে নামিয়ে হকরে উঁচু করার জন্য একটা ঘটনা বললে আরো ভালো বুঝবেন মক্কা বিজয়ের আগের রাতের কথা আল্লাহ রসুল সাল্লাহাম হিজরতের আট বছরের মাথায় মক্কা বিজয় হয়েছে কাবা থেকে তিনশো ষাটটা মূর্তি বিদায় করা হয়েছে যেদিন মক্কা বিজয় হবে তার আগের রাতের কথা আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই কাফের শুধু কাফেরই না কাফের যে সেনাপতি আবু জাহালের মৃত্যুর পর যুদ্ধে নেতৃত্ব দেয় নিয়মিত তো সে রাতের বেলা রেকি করতে বের হয়েছে রেকি বুঝেন মানে তদারকি করতে যে বাহিনীতে কয়জন সদস্য আছে অস্ত্র কি পরিমাণ আছে খাবার দাবারের আয়োজন কেমন আছে কয়দিন মোকাবেলা করে টিকে থাকা সম্ভব হবে এদের বিপরীতে ইত্যাদি যাচাই বাছাই করার জন্য আবু সুফিয়ান সে নিজেই এসেছে যে নিজের চোখে দেখি যে মুসলমানদের সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে নাকি যাবে না কারণ দূর থেকে শুনে শুনে সব কিছু আইডিয়া করা যায় না নিজের চোখে দেখলে ভালো ক্লিয়ার হয় অনেকে আছে না বাংলার জমিনে তো ছিল সারা বছর না সারা জীবন জুড়ে বলে গেছে খেলা হবে খেলা হবে কিন্তু যখন খেলার ময়দান কায়ম হয়ে গিয়েছে খেলোয়াড়রাও সবাই আরে একেবারে মাঠে ময়দানে নেমে এসেছে রেফারিরাও বাসি ফু দিয়ে রেডি হয়ে আছে সবই রেডি এখন আর খেলোয়াড়দের টচলাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না কিরে ভাই সারাদিন খেলতে চাইলা খেলা যখন শুরু হলো তখন কই গেলা বলবে না রে নিজের চোখে তো দেখেছি ব্যাপার কি হয়েছে এখন খেলোয়াড় তো এত শক্তিশালী হয়ে এসেছে পরিমাণে এত বেশি নেমেছে এখন যদি খেলতে নামে খেলার শখের মিটিয়ে দেবে এখন আবু সুফিয়ান এত এত গরম নবীর সঙ্গে গিয়ে গায়ে পড়ে যুদ্ধ করে হিরক্লিয়সের কাছে গিয়ে পর্যন্ত নবীর নামে ভুলভাল তথ্য দেওয়ার চেষ্টা করে কতলাই না কত সরযন্ত্র লেকিন এবার নিজেই দেখে চিন্তা গেল হায়রে গরন্ত সব কাল সকালে শেষ হবে এই বাহিনীর মোকাবেলা করা আমাদের কারো পক্ষে সম্ভব না তো এগুলো বসে বসে চিন্তা করছিল যে ক্ষমতায় ভাবেই চলে যাবে রাজত্বে ভাবেই হাতছড়া হবে আরে আমরা ছিলাম একনায়ক লেকিন এখন এসে মোহাম্মদ আমাদের সব দখল করে নিবে চিন্তায় কোনো কিছু খুঁজেই পাচ্ছে না আর আল্লাহর কি কুদরত আল্লাহ মানে দেখবেন সিস্টেমটা কি বানান নবী মুসা আলী ইসলাম বড় হয়েছিলেন কার ঘরে জানেন না সবাই কার ঘরে ফেরাউনের ঘরে মানে বাংলায় বললে আমরা বলতে পারি পালক পিতা কারণ যে পেলে পেলে বড় করে তারাই তো পালক পিতা বলে তো জন্মদাতা পিতা আরেকজন এতগুলো নিষ্পাপ শিশুকে হত্যা করলো আল্লাহর কি কুদরত ওই ফেরাউনের ঘরেই আল্লাহ কিনা তার সবচাইতেই ফেরাউনের সবচাইতে বড় দুশ্মনকে তার ঘরেই বড় করলো এমনকি বড় হয়ে শেষ না অবশেষে অবশেষে তার হাতেই তার চিরপতন ঘটলো আল্লাহ রসুল সাল্লাহাম তিনি বড় হলেন কাদের চোখের সামনে এ আবু জাহাল এ আবু লাহাব এ আবু সুফিয়ান এই ওতবা এই সাইবা ওদের কাছেই তো এমন সব সময় ভয়ে থাকতো যাতে করে মোহাম্মদ বাইরে কোথাও যেতে না পারে যা হবে ঘরের ভেতরে হবে বাইরে গেলে ঝামেলা আছে বর্তমানে যেমন টেনশনে থাকে দেশে থাকে থাক লন্ডন যাতে না যেতে না যায় না হলে কপালে বিপদ আছে নবী যে তয়েফে গিয়েছিলেন তয়েফে যাওয়ার পর আল্লাহ নবীর দাওয়াত যখন কবুল করে নাই আসার সময় আল্লাহ নবী বলে এসেছিলেন শোনো দাওয়াত কবুল না করলে নাই কিন্তু মক্কায় খবর দিও না যে আমি এসেছিলাম কিন্তু নবী পৌঁছার আগেই ঠিকই খবর দিল আর জুলুম তারা এত বাড়ানো বাড়িয়ে দিল যে এটা সহ্য করা কারো পক্ষে সম্ভব না অবশেষে হিজরতের বিধান আসলো তো তারা এত খেপে গেল কেন যে নিজেদের ভেতরে থাক শক্তি কতটুকু আছে আমরা আইডিয়া করতে পারবো লেকিন লেকিন বাইরে যদি চলে যায় তাহলে ধীরে ধীরে সংঘবদ্ধ হয়ে পরে যদি আমাদের উপর হামলে পরে হতে পারে সেই স্রোত আমরা কিছুতেই রুখে দিতে পারবো না মজার একটা তথ্য দেই আপনি প্রকাশ্যে যা কিছুই করেন দিন কায়েমের কথা বলবেন আর যা বলবেন প্রকাশ্যে বলেন সব অ্যাক্টিভিটিস প্রকাশ্যে করেন রাজনৈতিক যে কোনো কার্যক্রম প্রকাশ্যে পরিচালনা করেন হ্যাঁ গোয়েন্দারা নজরদারিতে রাখবে অল টাইম আপনার ডিভাইস থেকে শুরু করে আপনার ব্যক্তি অল টাইম নজরদারিতে রাখবে কথা সত্য কিন্তু আপনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে হয়তো নামবে না এক বছর দু বছর এক যুগ দুই যুগ খালি দেখবে আর দেখবে আর দেখবে এক এক হুজুরের নাম ইয়া বিশাল বিশাল আমল নামা বানায় মানে খাতার পর খাতা খাতার পর খাতা কবে কার সাথে এটা বউ শোনে পরে পড়াশোনে আগে সবকিছু আমল নামা জমা হতে থাকে এটা নিয়ে ওরা বেশি চিন্তিত থাকে না কেন যা হচ্ছে ভালো হোক মন্দ হোক চোখের সামনেই তো হচ্ছে ওরা ভয় পায় কাদেরকে জানেন সারা দুনিয়া সারা দুনিয়া যে মুসলমান না জানি গোপনে গোপনে কিছু করে বসে উপর দিয়ে হয়তো হুঙ্কার হয়তো দিন কায়মের কোন স্লোগান নাই তো ভেতরে ভেতরে আগুন জ্বলছে ভেতরে ভেতরে আছে খালি ইন্ডিয়া না খালি রাশিয়া না খালি আমেরিকা না গোটা দুনিয়া ভয় করে কারণ জানে যে মুসলমানদের সব কিছুর মোকাবেলা ওরা হয়তো অস্ত্র দিয়ে করতে পারবে কারণ অস্ত্রের শক্তি ওদের কাছে বেশি আছে কিন্তু মুসলমান যদি নিজেকে ফেদা করে দেয় ওদের মোকাবেলায় আর গোপনে গোপনে এভাবে যদি ওদের উপর হামলে পরে যত বড় শক্তি থাকুক না কেন ওরা কিছুতেই পারে না মুসলমানদের শ্রোতকে রুখে দিতে এখন সেপ্টেম্বর মাস বাইশ তারিখ গত বছর জান দুই হাজার তেইশ সাতই অক্টোবর দিনটা মনে থাকার কথা আপনাদের হামাসের মুজাহিদিনরা এক সঙ্গে গিয়ে হামলে পড়লো যুগের আবাবিল হয়ে প্যারাসুটে উড়ে উড়ে মাসা কি সুন্দর দৃশ্য এমন কি পা নাই এমন মুজাহিদ আসমানে উড়ে উড়ে গিয়ে ওদের কলিজার মধ্যে আঘাত করলো মনে আছে নাকি নাই এমন কি সেই জিহাদ আজও জারি আছে তুফানুল আকসা শিরোনামে এটা নিয়ে গোটা দুনিয়া পলিজারpani হকিয়ে গিয়েছিল যে হায়রে কিভাবে সম্ভব মোসাদ দুনিয়ার বলতে গেলে এক নম্বর গোয়েন্দা সংস্থা ইসরাইল কি নাই ওদের কি নাই আয়রন গম্ব থেকে শুরু করে যত ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দরকার সবই তো আছে কিন্তু খুঁজেই পাচ্ছে না ফিলিস্তিন পুরো দেশটাই একটা জেলখানার মতো এখানে সবকিছু ওদের কন্ট্রোলে সব ওদের নিয়ন্ত্রণে প্রতিটা জিনিসের নজরদারিতে কিন্তু মাঝখান থেকে এত বড় পাওয়ার সংগ্রহ করলো কিভাবে 2001 এর আগে আমেরিকার এরকম একটা দাপট ছিল যে সারা দুনিয়ার খোদ আসে আরে ওদিকে রাশিয়ারও পতন সোভিয়েত ইউনিয়নের পতন এখন সারা দুনিয়া চলবে আমেরিকার কথায় আমেরিকার ইশারায় একবার এই দেশে মারে একবার ওই দেশে মারে সারা দুনিয়া তখনও গুন্ডামিয়া সন্ত্রাসী জারি রাখছিল তো দুই হাজার নিজেরাই ভেবে পেল না একই দিনে টুইন টাওয়ারে আঘাত একই দিনে তাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সবগুলো পয়েন্টের মধ্যে আঘাত এমনকি হোয়াইট হাউসের দিকেও একটা বিমান যাচ্ছিল তবে আল্লাহর হুকুম হয় নাই মাঝপথে ক্রাশ করেছিল বাকি সবগুলো কলিজার মধ্যে আঘাত আর যাই কই আমেরিকা সারা দুনিয়ার বিরুদ্ধে জিহাদের ঘোষণা ওদের ধর্মীয় যুদ্ধের ঘোষণা ক্রুসেডের ঘোষণা দিয়ে দিল কেন ওরা এটা নিয়ে ভয়ে থাকে মুসলমান যা করবে প্রকাশ্যে করুক আড়ালে গোপনে কিছু না করুক কেউ যদি মারা যায় তার আত্মীয় স্বজন থাকে যদি খুব কান্নাকাটি করে মানুষ তাহলে একদিকে তো কষ্ট পায় আর একদিকে খুশি হয় যে শোকটা হালকা হয়ে যাচ্ছে যদি এমন হয় আপনারা ভালো বোঝার কথা কেউ মারা গিয়েছে কিন্তু কাঁদে না একদম শোকে পাথর হয়ে গেছে হয় নাকি হয় না কি হয় না মানুষ কিন্তু তারে কাঁদানোর চেষ্টা করে কেন কারণ তুই যদি কাঁদিস হালকা হয়ে যাবে যদি না কাঁদিস এভাবে পাথর হয়ে থাকিস যে কোনো সময় স্ট্রোক করেও মারা যেতে পারে তার মৃত্যুর ঝুঁকি আছে অনেকাংশে এজন্য মানুষ পারলে তারা কাদায় বিভিন্ন ভাবে কাঁদানোর চেষ্টা করে তো কাফের মুশ্রিকরাও চায় এটা আমাদের হাতে মূলা ধরিয়ে আমাদেরকেও কিছুটা নাচাতে আমরা যাতে ওদের ঢোলের বাড়ির সঙ্গে নাচতে থাকি আর আমাদের তেমনি লোকে বলে হুজুগে তো একদিকে নাচুন না বুড়ি তার উপর মাঝে মধ্যে দেয় ঢোলের বাড়ি যে নাচবি নাচ কত নাচতে পারবি সামনেই নাচ আড়ালে কিছু করিস না কিন্তু ভয় বড় ভয়ে থাকে যদি মুসলমান আড়ালে শক্তিশালী হয়ে ওদের বিরুদ্ধে ময়দানে নামে ওরা জানে পৃথিবীর কোন শক্তি দিয়ে পারবে না মুসলমানকে দমিয়ে রাখতে তো কথাগুলো আর একটু ভেঙে চুরেও বোঝানো যেত তবে একদিনে বেশি ডোজ দিলে আবার হজমে ঝামেলা হতে পারে এজন্য এটার আর ব্যাখ্যায় আমি যাচ্ছি না এবার আসি মূল কথায় যে হক আর বাতিল সঙ্গে মিশে চলতে পারে নাকি পারে না তাহলে হয়তো হক থাকবে না হলে বাতিল থাকবে হয়তো আলো থাকবে না হলে অন্ধকার থাকবে কোরআন বলছে অকুল যা আল হক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা নবী বলে দেন হক এসেছে বাতিল দূর হয়েছে নিশ্চয়ই বাতিল দূর হওয়ার ছিল আমার নবী মক্কা বিজয়ের পর যখন কাবায় ঢুকলেন বাইতুল্লাহ ঢুকলেন 360 টা মূর্তি দেখতে পেলেন আমার রাসূল এক একটা মূর্তির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এই আয়াত তেলাওয়াত করছিলেন আর হাতে থাকা লাঠি দিয়ে ইশারা করছিলেন ইশারা করতে দেরি এক একটা মূর্তি মুখ থুবড়ে পড়ে যেতে দেরি না আল্লাহ নবী চক্কর দেওয়া শেষ করলেন এক একটা করে সবগুলো মূর্তি মাটিতে মুখ থুবড়ে পরেও শেষ হয়ে গেল